দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি। এখন যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে একটা মাছের রেসিপি, ফিশ গার্লিক বাটার লেমন রেসিপি। খুবই সহজ রেসিপি, বাসায় বানানো যায়, যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। বড় মাছ, মাছের কাঁটা ছাড়ানোর পরে এটা করানো যায়। খুবই মজাদার রেসিপি, আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। এটা একটা বিদেশি রেসিপি, চলুন দেখে আসি রেসিপিটা। দেখুন শুরুতে যেটা লাগছে এটা, যে মাছ করার পরে এই দৃশ্য আসবে, গার্লিক দিয়ে বাটার দিয়ে। প্রথমে আপনার বোনলেস ফিশ লাগবে, মানে ফিশের কাঁটা ছাড়ানো হবে। এটা বড় রুই মাছ হতে পারে, কাতলা মাছ হতে পারে। প্রথমে আপনি 1 টেবিল চামচ গোল গোলমরিচ দিয়ে নিলেন, কালো মরিচ বা গোলমরিচ। এরপরে আপনি গার্লিক পাউডার, আদা রসুনের গুঁড়া পরিমাণ মতো দিয়ে, এবার লবণ দিলেন। এবার এগুলোকে আপনি হাতে মাখাবেন, মাছের দুই পাশে আপনি মশলাগুলোকে লবণ সহ এপিট ওপিট করে মাখাবেন, যাতে মাছের সব মাছের ভিতরে মশলাগুলো চলে যায়। এভাবে 15 মিনিট রেখে দিবেন আপনি মাছের ভিতরে মশলা ঢুকার জন্য। এরপরে আপনি ময়দা নেবেন 1 প্লেটের উপরে, আধা কাপ ময়দার ভিতরে আপনি প্রত্যেকটা মাছকে এপিট ওপিট করে ময়দা লাগাবেন। এগুলা আলাদা প্লেটে রাখুন, প্রত্যেকটা মাছের সাথে একই প্রসেস রিপিট করুন, যাতে মাছের দুই পিঠেই ময়দা লেগে যায়। এগুলোকে প্লেটে সাজিয়ে রাখুন, ময়দা লাগানো শেষ। এখন আপনি আপনার সসপ্যানের ভিতরে তেল দিলেন, এখন একটা একটা করে ময়দা মাখানো মাছগুলোকে আপনি রাখবেন ফ্রাই প্যানের উপরে। এমনভাবে রাখবেন যাতে প্রত্যেকটা উল্টানো যায় এবং কোনোটা যাতে পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। মাছকে এপিট ওপিট করে 3 মিনিট করে মিডিয়াম হিটে আপনি ফ্রাই করবেন। ফ্রাই করার পর আপনি এপিট ওপিট উল্টে দিবেন, এই যে এক পর্যায়ে এটা উল্টে দিলেন, যাতে দুই পাশেই সমানভাবে ফ্রাই হয়। খুব সহজ রেসিপি, বাসায় করা সম্ভব। মাছটা ফ্রাই হয়ে গেল, 3 মিনিট দুই সাইডেই ফ্রাই হলো, মিডিয়াম হিটে দিতে হবে। এখন মাছগুলোকে উঠিয়ে রাখুন। এরপরে একটা বাটারের কিউব দিন এবং বাটারটাকে গলিয়ে ফেলুন। সসপ্যানের উপর দেখেন বাটার গলার পরে কিরকম দেখাচ্ছে। এর ভেতরে আপনি কাটা গার্লিক দিলেন, রসুন পেস্টও দেওয়া যেতে পারে। রসুনটা নাড়াচাড়া করলেন, এরপরে আপনি হালকা একটু লবণ দিলেন, এরপরে গোলমরিচ, চাইলে আপনি কাঁচামরিচও দিতে পারেন। এবার এটাকে নাড়াচাড়া করুন, মিক্স করুন সুন্দরভাবে, খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এরপর আপনি একটু ময়দা দিতে পারেন অল্প একটু, আবার নাড়াচাড়া করুন। এভাবে 1 মিনিট লো হিটে রাখেন। এই মিশ্রণের ভেতরে এবার দেখেন, এর ভিতরে একটু লাইম জুস দিলেন, লেবুর জুস। এর ভিতরে আপনি লাল মরিচের গুঁড়া দিতে পারেন অল্প, বেশি ঝাল চাইলে আছে। এরপরে আপনি ধনিয়া পাতা দিতে পারেন, দিয়ে নাড়াচাড়া করুন। খুব সুন্দর একটা মিশ্রণ হলো, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর ভিতরে আপনি এখন মাছগুলোকে ছেড়ে দিবেন। আচ্ছা, মাছগুলোকে যে প্লেটে রেখেছিলেন প্লেটের উপর আপনি ঢেলে দিতে পারেন, অথবা মাছগুলোকেও ওই মিশ্রণে চুবাতে পারেন, দুইটার একটা করা যেতে পারে। এই হয়ে গেল আপনার গার্লিক বাটার ফ্রাই রেসিপি।
তো দর্শক মণ্ডলী, আমাদের এই যে কুইক রেসিপি আমি আপনাদের জন্য দিলাম, বাসায় বানানো সম্ভব মাছের একটা রেসিপি, আপনারা করে দেখতে পারেন। আর এটা করে খেয়ে ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করছি নেক্সট এপিসোড পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্ব এখানে শেষ করছি। সালাম আলাইকুম।